শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। তো বুগলা তো স্কুলে বেরিয়ে গেল এখন 6:30, এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠে জলমারুলি করিনি, কারণ হচ্ছে যে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়লে বলে দূরে জলমারুলি করার দরকার পড়ে না, তো এই আর কি। কি হলো, পুরো ছটফট করছে, দেখেছো? সবুজে সবুজ দেখছে চারিদিকে, তো নিয়ে একদম কি করব খুঁজে পাচ্ছে না। তাছাড়া সকালবেলাটাতে অনেকদিন পর ওকে একটু ঘোরাতে, মানে উঠোনে বের করলাম, এই আর কি। উঠোনে থাকে, এরকম নিজে খোলা থাকে, আমি ঘাড়ে চাপাই না, আমার ঘাড়ে চাপলে পরে ওর একটু বেশি আনন্দ পায়। তো চলো ঘরের কাজকর্ম সারি, এখন সব থেকে প্রথমে এক কাপ চা খাবো গরম গরম, তারপর কাজে লেগে পড়বো। সবাইকে রাধে রাধে করেছো কি? রাধে রাধে করেছো কি? করেনি, সকাল থেকে ঘাড়ে চেপে বসে আছে। চলো তো চাটা খেয়ে কাজে লেগে পড়েছি। আর দেখতেই পাচ্ছো, আর ঘরঘড়ির প্রয়োজন পড়ছে না, মানে 2-3 দিন ধরে এত বৃষ্টিটা হচ্ছে যে কুয়োটা আবার ভরে গেছে, জানো তো। তো হাতে করেই তো জলটা তোলা যাচ্ছে, ওইটুকু দড়ি লাগছে, মানে ওইটুকু দড়ি না লাগলেও আমি জলটা তুলতে পারবো, জাস্ট মানে দড়ি দিয়ে তুলতে হয়, সেই কারণে আমি দড়ি দিয়ে তুলছি আর কি। তো এখন আমি চলে এলাম তুলসী মন্দিরটা ধুতে, চলো চটপট করে এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিই। বন্ধুরা, 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি বাসি কাপড়ে ঠাকুর ঘরের কাজ করি কি না, সেই ব্যাপারে আমার এক বন্ধু কমেন্ট করেছিল। সে আবার ওই ভিডিওটা দেখে কমেন্ট করেছে, দিদি ভাই আমি জানতাম না যে তোমরা এডিট করার সময় এদিক ওদিক করো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, তাই আমার লেগেছিল, মানে মনে হয়েছিল এটা বলা দরকার, সেই বলেছিলাম। তো রাখি বলেছিল এটা, তো রাখি আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছিলাম ওই ভিডিওতেও, যে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আবারও আমি অনেক ধন্যবাদ দিচ্ছি, আর আমি এই ধরনের কমেন্টই কিন্তু আমার ভিউয়ার্সদের কাছ থেকে চাই। দেখো, কেউ ভিডিও দেখো না দেখো, প্রত্যেকেই না ভিডিওতে একটা কমেন্ট করে যায়, খুব নর্মাল কমেন্ট, খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা, খুব ভালো লাগলো, তুমি খুব সুন্দর ভিডিও করো, এই রকম। এই কমেন্টগুলো থেকে যদি কেউ ভিডিও রিলেটেড কমেন্ট করে আমার কিন্তু খুব ভালো লাগে। যেমন ধরো কোনো কিছু রান্নাবান্না দেখে যদি কেউ বলে এই রান্নাটা এরকম না, এরকমভাবে করবে। কিছুদিন আগে আমি তোমাদের সাথে সারো কচু বাটা শেয়ার করেছিলাম, ওটা কিন্তু আমার এক সাবস্ক্রাইবার দিদি ভাইয়ের কাছ থেকে আমার জানা। আমি সারো কচু বলতে জানতাম যে শুক্তো করে খায় কিংবা নর্মাল তোমার ডালি মানে ডালনা করে খায়। তো ডালনার ভিডিও দিয়েছিলাম, তখন দিদি ভাই বলেছিল এইভাবে না খেয়ে একবার এরকম ভাবে বেটে খাবি, দেখবি আরো টেস্ট লাগে। তো সত্যি কথাই একটা খুব ভালো রেসিপি আমি জানতে পারলাম, খুব ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম, দিদি ভাইয়ের নামও বলেছিলাম। তো সেই রকমই যারা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখবে তারা অবশ্যই কিন্তু আমার ভিডিও রিলেটেডই কমেন্ট করে। তো সেরকম আমি যেরকম দেখিয়েছিলাম ঘরের ঝাঁটপাট দেওয়ার পর ঠাকুর ঘরে বাসন ধুলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, সেই কারণে রাখি এ ধরনের ভিডিওটা করেছিল। এটা খুবই ভালো করেছো, কারণ দেখো আমরা যে ভিডিওটা বানাই সেই ভিডিওটা আমরা তো এক দুজনের জন্য বানাই না, আমরা ভিডিও যখন পাবলিকের কাছে পোস্ট করি, অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া শুধু বলবো না, সারা বিশ্ব, অল ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষ সেটা দেখতে পায়, ঠিক আছে। এবার কথা হচ্ছে সেটা আমি মেনশন করিনি যে আমি আগে ঠাকুর ঘর করেছিলাম তারপর এটা করেছি, ওটা আমার মেনশন করে দেওয়া উচিত ছিল, কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মে সত্যি কথা বাসি কাপড়, আকাচা কাপড় এগুলো খুব অনেক বেশি মানে ইয়ে করেই দেখা হয়। তো রাখির মতো হয়তো আরো অনেকেরই মনে হতো যে ইমা দিদি ভাই তো ঘর ঝাড় দিল, ঘর মুছলো, কাচলো, তারপরে ঠাকুর ঘরের কাজটা করে দিল, এটা মনে হতো, কারণ যেহেতু আমি মেনশন করিনি যে আমি আগে ঠাকুর ঘরের কাজ করে তারপর বাইরের কাজগুলো করছি, সেটা আমার ফল্ট ছিল। তো তার জন্য আমি রাখি এক ফোঁটাও রাগ করিনি, আর আমি চাইবো যে এই ধরনেরই কমেন্ট তুমি আবার করো আমার ভিডিওতে, কারণ আমার সত্যি কথা বলতে কি খুব ভালো লাগে যদি কেউ এই ধরনের কমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারি হ্যাঁ সে ইন্টারেস্ট নিয়ে আমার ভিডিওটা দেখছে। আর ভিউয়ার্স যদি ইন্টারেস্ট নিয়ে ভিডিও দেখে তাহলে পরে আমাদের মতো ক্রিয়েটরদের জীবন সার্থক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সত্যি যদি ভিডিও রিলেটেড কমেন্ট তোমরা করো তাহলে আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, আর পার্সোনালি রিপ্লাই না করলেও আমি কিন্তু ভিডিও মাধ্যমে তোমাদের প্রত্যেককেই রিপ্লাই দিয়ে দিই,
আর রাখির কমেন্টটাও আমি পিন করে দিয়েছিলাম, সেটা আমি কমেন্টে রিপ্লাইও বলে দিয়েছিলাম। তো যাই হোক, আসলে কি বলতো, যখন আমি লাইভ করা প্রথম প্রথম শুরু করি, আমার তো 2 বছরের চ্যানেল, কিন্তু আমি লাইভ করতাম না। তোমাদের তো আগেই বলেছি যে আমি বেশি লাইভ করতাম না, মানে বেশি মানে আমি লাইভই করতাম না। এবছরই 2024 থেকে আমি লাইভ করা শুরু করি। আর লাইভ ভিডিওতে আমার প্রথম লাইভ যখন করি, তখন থেকে আমার ভাইরাল হয় ভিডিওগুলো, আর তোমার অনেক সাবস্ক্রাইবার, মানে 100K সাবস্ক্রাইবার আমি আমার লাইভ থেকেই পেয়েছি। তারপর চ্যানেল মনিটাইজ করার ওয়াচ টাইম যেটা লাগে, সেটাও আমি লাইভ থেকে পেয়েছি। তো লাইভে একবার এক চিকেন রেসিপি শেয়ার করছিলাম, তো সেখানে না আমি নর্মালি যেরকম আমরা দেখাই, চিকেনটা রয়েছে, এই মশলা করলাম, মশলা দিয়ে রান্না করলাম, এইভাবে শেয়ার করেছিলাম। তো হায়দ্রাবাদ থেকে অতনু সাহা বলে এক দাদা ভাই জয়েন করেছিল লাইভে। তো দাদা ভাই আমাকে বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করছিল যে চিকেনটা কোথা থেকে এনেছেন, বাড়ি না মার্কেট থেকে। তো আমি বলছিলাম যে না, মার্কেট থেকে। কে এনেছে, আমার বর না আমি, কাটিয়ে এনেছিল না গোটা এনেছিল, এরকম মানে অনেক 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 কমেন্ট করেছিল। তখন আমি সত্যি কথা বলতে কি, আমার মনে হয়েছিল আমাকে হয়তো বিব্রত করার জন্য এই ধরনের কমেন্টগুলো করা হচ্ছে। তখন আমি বলেছিলাম যে এবার থেকে মুরগি ঘরেই পুষবো, তারপর আমি মুরগি রান্না করব আপনাদের সাথে লাইভে শেয়ার করব। তো এটা বলার পর তখন দাদা ভাই লিখেছিল, ম্যাডাম আপনি প্রথমে মেনশন করেননি যে চিকেনটা মাংসের দোকান থেকে জ্যান্ত মুরগি আমরা কাটিয়ে এনেছি। এটা মেনশন করা ভিডিওতে খুব দরকার ছিল, কারণ অনেক সময় চিকেনের দোকানে কাটা মুরগি রাখা থাকে, সেগুলো কিন্তু দিয়ে দেয় কাস্টমারকে, বলে এই তো জাস্ট কাটা হলো, নিয়ে নিন। তো সেই ক্ষেত্রে কি হয়, মুরগিগুলো হয় মানে রোগগ্রস্ত মুরগি থাকে বা বাসি কাটা রয়ে যায়, সেগুলো ওরা সেইভাবে চালিয়ে দেয়। তো সেগুলো খেলে অটোমেটিক শরীরে ক্ষতি হবে, সে কারণে আমি এরকম ভাবে জিজ্ঞাসা করছিলাম, নেক্সট টাইম যখন আপনি ভিডিও বানাবেন তখন এটা মেনশন করে দেবেন। আর সব সময় দোকান থেকে মুরগি কেনার সময় সুস্থ জ্যান্ত মুরগি দেখে তারপর কাটিয়ে আনবেন, এটা বলেছিল। তখন আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। তো সেই রকম দেখো, কোনো মানুষ পারফেক্ট না, আমরা যে ভিডিও বানাই আমরা কি খুব পারফেক্ট না, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়। আমি আমার লাইফের মোটামুটি কিছু কিছু পার্টস ছাড়া সব কিছু তোমাদের সামনে তুলে ধরি। তো তার মধ্যেও কি ভুল ত্রুটি হয় না, রান্না বান্না বলো, আচার নিয়ম বলো, কাজকর্ম বলো, অনেক ভুল ত্রুটি থাকে। আর আমি সব সময় চাই যে আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছে, আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেখ, তাহলে কি হবে, আমি নিজেকে শুধরে নিতে পারবো। তাছাড়া যদি কোনো কারণবশত কেউ আমাকে ভুল বোঝে, সেটাও আমি মেনশন করতে পারবো যে না আমি এটা না এটা করি। যেরকমটা রাখি বলেছিল আমাকে, বাসি কাপড় ছেড়ে আগে ঠাকুর ঘরের কাজ করে পরে এগুলো করবে, তো আমি সেটা করি, সেটা আমি তার জন্যই মানে ভিডিওতে বলেছিলাম যে রাখি এরকম বলেছো, আমি এরকম ভাবে করি, আমি ওটা মেনশন করে দিয়েছিলাম, কারণ ওই দোষটা কিন্তু আমারই ছিল। আমি ওইভাবে মানে এডিট করাটা আমার উচিত হয়নি, আমার ওখানে মেনশন করে দেওয়া উচিত ছিল যে আমি ঠাকুর ঘরের কাজগুলো সেরে তারপরে কাজগুলো করছি। তো যাই হোক বন্ধুরা, আমি সব সময় চাইবো তোমরা আমাকে ভিডিও রিলেটেড কমেন্ট করো। আর রাখি আমি সত্যি কিচ্ছু মনে করিনি, আমার খুব ভালো লেগেছে এরকম ধরনের কমেন্ট পেয়ে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো অনেক কাজ হয়ে গেল, আর জানো তখনই বৃষ্টি আসছে আর তখনই রোদ হচ্ছে। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন দেখো আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়েছে। যাই হোক, নিরামিষ পদ হয়ে গেছে, এখন চলে এসেছি আমিষের দিকে। তো আজকে করব হচ্ছে মুরগির গিলে মেটে ভাজা। তো গিলে মেটে এখন পাওয়া যাচ্ছে, আগে তো জানতাম চিকেনের সাথে এক পিস মেটে এক পিস হজম ঘর আছে, তো এখন কি শুধু হজম ঘর আর মেটে এরকমই পাওয়া যায়। তো বুলা বাবা নিয়ে এসেছে, কারণ বুলা বাবা খাবার ভিডিও দেখে তোমরা তো জানো, আর এখন ইউটিউবে প্রচুর এই রেসিপিটা মানে ভাইরাল হচ্ছে, সবাই এগুলো খাচ্ছে, খেতে বেশ ভালোই লাগে জানো তো। মানে চিকেনটা যেভাবে অরুচি হয়েছে তার তুলনায় এইটা খেতে বেশি ভালো লাগে। তো সর্ষের তেলে রান্নাটা করছি, পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপর দেখো এখানে মেটে আর হজম ঘরটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা রান্না হয়, মাংসের মতো ওরকম ঝোল হবে না, একদম ভাজা ভাজা করেই করবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো এখন আমি এটা ভালো করে ভেজে নিলাম, আর তোমার রসুন এদের ঘষে রেখেছি এখানে, তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো। তো রসুন ঘষাটা দিয়ে দিলাম, রসুনটা একটু বেশি করে দিলাম, আর আদা আমি দিই না সমানে, তোমরা হয়তো ভাববে মাংস আদা ছাড়া কিরকম লাগবে। তো ভালো লাগে খেতে, কোনো রকম মানে মনেই হয় না যে আদা দিইনি, তো সে কারণে আদাটা দিলাম না। তবে অল্প একটু আদা দিতাম, কিন্তু আমার আদা এখন বাড়ন্ত, আদাগুলো না নষ্ট হয়ে গেছে, ভিজেছিল তাও দেখছি নষ্ট হয়ে গেছে। তো ওই মানে আদা দেখবে নষ্ট হয়ে গেলে কিরকম একটা বিদঘুটে গন্ধ লাগে, এমনিতেই রান্নাতে আদাটা বেশি পছন্দ করি না, তারপর আবার ওরকম গন্ধওয়ালা আদা দিলে তো হয়েছে।
তো যাই হোক, একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো এখন এর মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিলাম, কারণ কাঁচা লঙ্কা গুলো বেশ ঝাল আছে, দু তিনটে লঙ্কা দিয়েছি তো ওতেই ঝাল ঝাল হয়ে যাবে। আর তোমাদের বললাম এটাতে তো ঝোল করব না, শুধু একদম ভাজা ভাজা করব, তো সে কারণে এটাতেই হয়ে যাবে ঝালটা। দেখো এটা ভালো করে কষিয়ে নেব, আর দেখো এখানে এই যে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে একটু কষি কষি করে নেব। তো আজকে আর কোনো কাপড় জামায় শুকোবে না, কারণ আজকে আর রোদ দেবে না, না রোদ বেরিয়েছে, একটু রোদ বেরোলো আবার, বৃষ্টি 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 খুব বৃষ্টি হলো। তো চলো, এখন বাজে হচ্ছে 12:30, তো আমি চটপট করে একটুখানি, চটপট করে হবে না, ওইটা হতে হতে একটু মুখে ফেস প্যাক লাগাবো, তারপর স্নান করে নেবো, তারপর খাওয়া দাওয়া হবে। আর ওই দেখো এখানে আস্তে আস্তে আর একজন, ওই দেখো নামছে, বুঝো নামছে, খালি মোকা পেলেই ঘাড়ে চাপবো, ঘাড়ে চাপবো ভাই। তো চলো একটু পরে আসি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর রেকর্ডিং করিনি, আর দেখো এই কাঁচা কুচিগুলো, চাদরগুলো স্নান করার সময় কেচেছিলাম, তো একদম শুকোইনি, কারণ ভিটভিট ভিটভিট করে বৃষ্টি হচ্ছে, কখনো রোদ রোদ তো দেয়নি, মানে একটু ছাড়ছে তো আরো 20 মিনিট ঝমঝমিয়ে বৃষ্টি নামাচ্ছে এরকম। এইগুলো আজ আর মেলার মতো ঘরে জায়গা নেই, তো এগুলো এখন ডাব করে চেয়ারে রাখা থাকবে, এগুলো আবার সকালবেলা রোদে দিতে হবে। হ্যাঁ রে, আর পুকুর টুকু যেতে হবে না, এইখানেই ব্যাং ডাক, ঘরেই পুকুর। তো তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:10, তা এখন তো 6টাতেই সন্ধে হয়ে যায়, তো চলো রেডি হয়ে সন্ধে দিয়ে দিগা। আর দেখতে পাচ্ছ ব্যাং ডাকছে, তো ব্যাংদের আর পুকুরে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের যা বৃষ্টি হচ্ছে তাতে আমাদের উঠোনটাই পুকুর হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করি, এগুলো পুরো জলে একদম জলাময়। আর দেখো এখন এখন তো মানে একটা দুটো ডাকছে, তারপর সন্ধ্যের পর তোমাদের শোনাবো যে কতগুলো একসঙ্গে ডাকে। তো চলো একটু বৃষ্টিটা ছেড়েছে, তো সন্ধ্যাটা দিয়ে আসি চটপট করে। তো আমি এখানে ফোনটা নিয়ে আসছি, তখনই না চুপ করে যাচ্ছে, পায়ের আওয়াজটা পাচ্ছে বা আমাকে দেখতে পাচ্ছে তখন চুপ করে যাচ্ছে, আবার ডাকাডাকি শুরু করে দিচ্ছে। তো সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ দু চোখ ভরে জল, এটা কান্না না, আসলে পেঁয়াজ পকোড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে বুবলার বাবার, তো সেই জন্য পেঁয়াজ কাটছিলাম, তার জন্য এত চোখে জল চলে এসেছে। আর এমনিতে এত সর্দি করে গেল, দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে, ভিজছি নিয়ে ওই জলটাও লেগে গেছে, খুব সর্দিও করে। যাই হোক, এই যো আজ এটাই করবো, ধরো আমিষ নিরামিষ দুরকম করতে হয়, পেঁয়াজ পকোড়ি মানে নিরামিষ তোমার জন্য কিছু করতে হবে। তো এই যো এখানে বেগুন কেটে রেখেছি, এই দেখো, আর এই যো বেসন। তো প্রথমে বেগনিগুলো ভেজে নেবো, তারপর আমি সে গ্যাসটাতে তোমার পেঁয়াজ পকুড়িগুলো করবো। তো চলো ভেজে নিই। তো এখানে দেখো বেসন নিয়েছি, কালো জিরে আর অল্প একটু খাবার সোডা দেবো, একদম কম পরিমাণেই দিলাম খাবার সোডাটা। খাবার সোডা দিলে পরে একটু মানে বেশ ফাপালো টাইপের হয় এই আর কি। আর এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটা কম করে দিলাম, কারণ ওদের আবার সবাই নুন বেশি লাগে। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর গোটা কত দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো বেগনিটা শুধু মার জন্য না, সবার জন্য করবো। দেখো এখন বেসনটা গুলিয়ে নিচ্ছি, আর এই বেসনটাতে বেগনি হওয়ার পর পেঁয়াজ লঙ্কা কুচুনো মিশিয়ে পকুড়ি করে নেবো, আলাদা করে আর বেসন করবো না। তো ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি এটা, আর কড়াই তেল গরম হয়ে গেছে। তো বৃষ্টি বাদলের দিন, বুঝতেই পারছো, একটুখানি তেলে ভাজা টেলে ভাজা খেতে, আর প্রত্যেক দিন তো কেনা চপ টপ আনা হয়, কেনা জিনিস অত খাওয়া ভালোও না। কি না কি তেলে ভাজছে, সেদিন তো দেখলেই একটা বিশাল বড় শুয়োপোকা ভাজা কচুরির সাথে ছিল, তো সেই কারণে মনে হয় যে ওখান থেকে কিনে খাওয়ার থেকে যেন ঘরেই ভালো হবে।
বন্ধুরা দেখো, এখন আমি এখানে পেঁয়াজ পকোড়ি গুলো করে নিচ্ছি আর ফ্রাইং প্যানটাতে, আর ওদিকে আমার বেগনি মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমি সবাইকে বেগনি মুড়ি সবকিছু দিয়ে দেবো। আর এখানে দেখো, দিনেই করে রেখেছিলাম পনিরের তরকারি, মায়ের জন্য করে রেখেছি অল্প করে, আর আমাদের তো এই মেটে কচকচি এগুলো সব আছে। সব করতে করতে ফোন চলে এসেছিল, বুবলার বন্ধু বুবলাকে ফোন করেছিল। ভাবা যায়, বুবলা বাংলা পড়াচ্ছে ফোনে বুবলার বন্ধুকে। মানে বুবলায় বাংলাতে কি তোমাদের, আমি শুধু জানি বুবলা বাংলায় কত দিগ্গ, আবার বন্ধুকে পড়াচ্ছে। কি অবস্থা সব ছেলেপিলেদের বাংলা নিয়ে। তো যাই হোক, আজকে সবাই মুড়ি খেলো, অন্যদিন শুধু আমি খাই মুড়িটা সন্ধ্যেবেলায়। আজকে বুবলার বাবা মা সবাই খেলো, শুধু বুবলা খায়নি, বুবলা একদম মুড়ি খেতে চায় না। আর আমি তো খাবোই, বেগনি পকুড়ি দিয়ে মুড়ি না খাওয়া হয়। আর দেখো, চা করছি এখন, আর রুটি করতে হবে, তরকারি তো দিনেই করে রেখেছি, মায়ের পনিরের তরকারি করে রেখেছি, আর আমাদের ওই যে মুরগির মেটে হজম ঘর আছে ওগুলো হবে। আর চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিই, কারণ এখন বাজে হচ্ছে কটা জানো, 7:30। এখন আমি এগুলো খাবো, খেয়ে একটু ভিডিওটা এডিট করে নেব। আর আমি তো এখন, তোমরা জানোই যে প্রিমিয়ারে দিচ্ছি, ভিডিওটা খুব ভালো লাগছে, বেশ দুটো থেকে দুপুর দুটোর সময় তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখে নিও, ঠিক আছে? আর তখন দুপুর দুটোর সময় যদি জয়েন করতে পারো, মানে দুটোর আগেই যদি ফোনটা খুলে বসে থাকো 2-3 মিনিট আগেই, তাহলে লাইভ চ্যাট হবে কিন্তু আমার সাথে। হ্যাঁ, সেই সময়তে ওটা বেশ ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো লাগছে। আমি 2 বছর ধরে জানতাম না, আমি করিনি কখনো, এখন করছি 2-3 দিন হলো, তো আমার বেশ ভালো লাগছে এই আর কি। তো চলো, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ব্যাঙের ডাক শুনলে তো কেমন, এখন ব্যাঙের ডাক চলতে থাকবে, তারপর ঝিঝি পোকা। আর আমি রান্নাঘরে বসে বসে এডিট করি, কারণ ওই ঘরগুলোতে ফ্যান চলে, তো ফ্যান চললে তার ভিডিও এডিট করা যাবে না, তোমার নয়েজ চলে আসবে। তো সে কারণে এইখানে মশাতে গরমে পচে পচে আমি এডিট করি, তো সেগুলো সব সহ্য হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এখন শুধু ঝিঝি পোকা আর ব্যাঙের আওয়াজটা পারছি না রিমুভ করতে, ওটা তো চলে আসবেই। যাই হোক, তাহলে আর বর্ষাকাল কি, তাই না? যে বছর বর্ষা হবে না সে বছর ভিডিওগুলো দেখবো, ভালো লাগবে। তো চলো, বাই বাই বন্ধুরা।